আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক। মালয়েশিয়া থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমার এই ভিডিওর মাধ্যমে ইউটিউবে এবং কি ফেসবুকে। সো তারই ধারাবাহিকতা আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দিব, ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের, যে প্রশ্নগুলো আপনারাই করেছেন আমাকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ইউটিউবে। সো বাই দ্য ওয়ে, আমি অ্যাকচুয়ালি ফেসবুক থেকে আমি ইউটিউবে একটি বেশি থাকি, সো সেই কারণে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এতে করে আমি ইনশাল্লাহ মালয়েশিয়া থেকে যে কোনো সঠিক তথ্য আমার ইউটিউবে আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন খুব সহজে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর আজকে যে বিষয়টা আমি গুড নিউজটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে, যাই আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা কি যাওয়া যাবে বা ট্যুরিস্ট কবে ওপেন হবে। অনেকে হয়তো জানেন যে মালয়েশিয়াতে ট্যুরিস্ট আসা বন্ধ, অর্থাৎ করোনা প্যান্ডামিকের কারণে ট্যুরিস্ট বর্ডার মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে বন্ধ ছিল এতদিন। সো আজকে যে নিউজটা আমি আপনাদেরকে দিতেছি সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আগামী 1 এপ্রিল থেকে ইন্টারন্যাশনাল ট্রাভেলারদের জন্য বর্ডার রিওপেন করা হবে। সো ইন্টারন্যাশনাল ট্রাভেলসরা অর্থাৎ বাংলাদেশিরাও ট্যুরিস্টে আসতে পারবেন, সমস্যা নাই। সো এটা হচ্ছে আপনাদের জন্য একটা গুড নিউজ, কারণ যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ট্যুরিস্টে আসার জন্য এতদিন অপেক্ষা করতেছেন, বা অনেকেই আমাকে প্রশ্ন করেছে, বা অনেকে অনেক জায়গায় প্রশ্ন করেছে যে মালয়েশিয়া ট্যুরিস্টের কবে ওপেন হবে, অর্থাৎ অনেকেই জানেন হয়তো অলরেডি এটা বন্ধ আছে কারণ করোনা ভাইরাসের কারণে। সো এটা অলরেডি আগামী 1 এপ্রিল থেকে খোলা হবে, যেটা গভর্নমেন্ট থেকে অলরেডি অ্যানাউন্স করা হয়েছে। সো বলা যায় এটা আপনাদের জন্য একটা পজিটিভ নিউজ। অবশ্যই মালয়েশিয়া সম্পর্কে যে কোনো সঠিক তথ্য লাগলে আপনি কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো মালয়েশিয়া থেকে উত্তর দেওয়ার জন্য। আর আমি নেক্সটের যে ভিডিওটা সেটা আপনাদেরকে একা অ্যাডভাইস দিব যে যারা মালয়েশিয়াতে আসবেন ট্যুরিস্টে, তারা কীভাবে খুব চিপ প্রাইসে, মানে খুব কম খরচে আপনার যেই ভ্রমণটা এনজয়েবল করতে পারেন, সব রকম সুযোগ সুবিধা নিয়েও আপনি কীভাবে খুব কম খরচে আপনার ভ্রমণটা কাটিয়ে দিতে পারেন মালয়েশিয়াতে, সে বিষয়ে একটা ভিডিও করব পরে ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসটি ফলো করতে পারেন। সো দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।